প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সান একাডেমির আরেকটি চমৎকার সুন্দর টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। আপনারা নিশ্চয়ই একটা ব্যাপারে অবগত আছেন যে সান একাডেমি আপনাদের জন্য তিলে তিলে ধীরে ধীরে বাংলা, ইংরেজি, গণিত সহ মৌলিক যে বিষয়গুলো আছে এটা আপনাদেরকে শিখিয়ে পড়িয়ে একটা অব্যাহত চেষ্টা রেখেছে যে অন্ধকার থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে কিভাবে আপনাদেরকে আলোকিত করা যায়, আপনাদের জীবনকে আলোকিত করা যায়, সুশিক্ষায় শিক্ষিত করা যায়। এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু মাঝে মাঝে বাংলা, ইংরেজি, গণিত ব্যতীত আপনাদেরকে কিছু অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি। আজকের বিষয়টিও ঠিক তাই। আজকে আমরা বাংলা, ইংরেজি, গণিত নিয়ে আলোচনা করব না, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আসলে তার গুরুত্বটা বুঝতে পারবেন। দেখুন, আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, একজন শিক্ষিত আর একজন কি বলবো অশিক্ষিত, মানে আমরা জেনারেলি যাদেরকে লেখাপড়া জানে না কি বলি, অশিক্ষিত বলি সম্বোধন করি, যাক আমিও সেটাই বললাম যে অর্থাৎ যারা পড়ালেখা জানে না, আর যারা শিক্ষিত বা পড়ালেখা জানেন, সমাজে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে অনেকগুলো বিষয়ে পার্থক্য থাকে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একটা পার্থক্য একেবারে সুস্পষ্ট বোঝা যায় এবং এর কারণেই মানুষ আপনাকে অশিক্ষিত, মূর্খ বা আরো নিচু শব্দে আপনাকে সম্বোধন করতে পারে, সম্বোধন করে, কারণ আপনাকে দেখলে, এই শ্রেণীর মানুষগুলো দেখলে কি ওই শিক্ষিত শ্রেণী থেকে আলাদাভাবে শনাক্ত করা যায়। কি দেখে শনাক্ত করে, কি দেখে বোঝা যায় যে এই মানুষটা আসলে শিক্ষিত না, এই মানুষগুলো পড়ালেখা জানে না, এরা অশিক্ষিত, মূর্খ, বর্বর শ্রেণীর মানুষ। এই যে আপনাদেরকে এইভাবে ইন্ডিকেট করে, কিসের ভিত্তিতে, কি দেখে, সেই জিনিসটা আজকে আমরা স্পষ্ট করি। চলেন, একজন সুশিক্ষিত মানুষ আর লেখাপড়া না জানা একজন মানুষের মধ্যকার বাহ্যিক দৃষ্টিতে এই যে শনাক্ত করার যে মূল চিহ্নটা, যে মূল দুর্বলতাটা, যে মূল বিষয়টা, সেটা হইল পরিষ্কার পরিচ্ছন্নতা। একজন সুশিক্ষিত সুন্দর মানুষের টোটাল গেট আপ দেখলে অনুমান করা যায়, বোঝা যায় এই লোকটা শিক্ষিত। অপোজিটে পড়ালেখা না জানা অসচেতন মানুষটারও ওই গেট আপ দেখেই, মানে চুল থেকে মাথা পর্যন্ত এক নজর দেখেই মানুষ চিনে ফেলে এই লোকটা অশিক্ষিত। তাহলে এটা একটা মেজর ব্যাপার। কিন্তু এখন আমি বাংলা শিখলাম, ইংরেজি শিখলাম, গণিত শিখলাম, রাইট, কিছু পড়ালেখা আমি জানি, কিন্তু শিক্ষার অন্য ব্যাপারগুলো আমি কিছুই জানি না, আমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, তাইলে তো আমি ওই অভিশাপ থেকে, ওই অশিক্ষিত মূর্খ যে শব্দ সম্বোধন করা হয় আমাকে, সেখান থেকে কিন্তু আমি রক্ষা পেলাম না। অতএব আপনাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার গুণাবলীটাও পাশাপাশি অর্জন করতে হবে। চলেন আমরা একটু ডিটেলস বুঝি। তাহলে স্যার কী করা যায়, কী করলে আমরা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি, বা আমাকেও দেখলে যেন একজন স্মার্ট, সুন্দর,
सुशिक्षित मानुष मने हय एटार जन्य कि करणीय बोलछि। नम्बर वन, आगे आपनार शरीरटार प्रति एकटु जत्न नेन, आपनार निजेर शरीरके परिष्कार परिच्छन्न राखुन। एखन शरीर बोलते आमरा कोथाय थेके शुरू करब, चुल थेके आसि। नियमित अंतत एक मास पर पर, बेशी ना होक एक मास पर पर सुंदर करे भद्र स्टाइले छेलेरा चुल काटाबेन, शैम्पू दिए सप्ताहे अंतत एक बार बा दुई बार चुल परिष्कार राखबेन, चुले जेनो खुश्की उकुन मैला आवर्जना ना थाके। কথা কি বুঝাইতে পারছি? তাইলে ছেলে বা মেয়ে আমরা উভয়ে কি করব, প্রয়োজনে চুল কাটাবো এবং চুলে সাবান শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। দুই, নিয়মিত অন্তত সপ্তাহে একবার হাতের পায়ের নখ কাটেন, নখে যেন কোনো প্রকারের ময়লা আবর্জনা না থাকে, নখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওকে, এবং কীরকম সেটা আয়নার মতো একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর। দিনে অন্তত দুইবার দাঁত মাজেন, কখন? রাতে খাবার খাওয়ার পরে। দাঁত কখন মাজবেন? দুইবার, রাতে খাবার খাওয়ার পরে। এরপরে আর কিছু খাবেন না, ফ্রেশ মুখে ঘুমাতে যান। সকালে মুখ ধুয়ে একটু কুলি করে সকালকার নাস্তাকে যেন খেতে পারেন, কারণ আপনার মুখ তো এমনি ক্লিন, আপনি রাতে ক্লিন করে ঘুমাইছেন। এখন একটু ভালো করে কুলি করলে কি হবে, মুখ ক্লিন হয়ে যাবে। এবার সকালের নাস্তা খান, এই সকালের খাবার খাওয়ার পরে আবার একবার দাঁত ব্রাশ করেন, যেন আপনি দুপুর পর্যন্ত ফ্রেশ থাকতে পারেন। তাহলে দিনে দুইবার অন্তত ভালো করে দাঁত পরিষ্কার করুন। তারপর শরীরটাকে প্রতিদিন ভালো করে একবার সাবান দিয়ে ঘষে মেজে গোসল করুন। আমরা চাইলে শরীর বিষয়ে কয়টা কথা জানলাম, নখ চুল কাটতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত অন্তত দুইবার দাঁত মাজতে হবে, এবং পুরো শরীরকে সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে প্রতিদিন গোসল করতে হবে, গায়ে যেন কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ ঘাম না থাকে। বিষয়টা কি বোঝা গেল? এরপরে আসেন আপনার পোশাক আশাকের কাছে। শরীরের যত্ন নেওয়ার পর যে জিনিসটা জরুরি, আমি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলাম, কিন্তু যে জামাটা গায়ে দিছে সেটা 15 দিন যাবৎ খালি গায়ে দিতেই আছি, হ্যাঁ, ধুলি বালি ময়লা আবর্জনা ঘামে এটা কি হয়ে গেছে, একদম নোংরা হয়ে গেছে। এই জাতীয় পোশাক পরা যাবে না। আপনার ড্রেসটা কয় টাকা দিয়ে কিনছেন এটা ফ্যাক্টর না, এটা কি 2000 টাকা দামের গেঞ্জি না 200 টাকা দামের গেঞ্জি এটা কিন্তু ম্যাটার না। মূল ম্যাটার বা ব্যাপারটা হচ্ছে কি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরবেন, নিয়মিতভাবে জামা কাপড় ধুইবেন ভালো করে, যদি সম্ভব হয় জামা আয়রন করবেন, তারপর গায়ে পরবেন, নিজে একটা শান্তি পাবেন। শুধু মানুষ যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনাকে সুশিক্ষিত ভাববে, সম্মান করবে, এটাই কিন্তু না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আরও অনেকগুলো গুণ আছে, উপকার আছে। আপনি যখন শরীর মন পোশাকে আশাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার মনটা কি থাকবে, ফুরফুরে থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, শুনেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কথা হইল ঈশ্বর ভক্তির পরেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। মানুষ আল্লাহকে ঈশ্বরকে ভক্তি করে না, জি, তাকে মানার পরেই আপনাকে যেই জিনিসটা মানতে হইব সেটাই হচ্ছে এই স্বাস্থ্যবিধি বা এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো। ঠিক আছে, যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন আপনি সুস্থ থাকবেন না, আপনি নানা প্রকার রোগে শোকে সপ্তাহ ঘুরবে না,
এই অসুখ সেই অসুখ নাম থাম তালিবেলি দেখবেন একটার পর একটা লেগেই আছে। তাইলে আমরা অবশ্যই শারীরিকভাবে মনের দিক থেকে পোশাকে আশাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। কি বোঝা গেল? জি। এবং এরপরে কি করণীয়? সুন্দর জুতা পরবেন। পা সুরক্ষিত রাখার জন্য কি পড়তে হবে? জুতা পড়তে হবে। কি 10,000 টাকা দিয়ে ক্যাটস্কিন না পড়তে হইব, এরকম কথা আছে কোনো? না, আপনি আপনার সামর্থ্য অনুসারী পরেন, কিন্তু একটা স্বাস্থ্যসম্মত সুন্দর দেখে জুতা পরিধান করবেন। বিশেষত আপনি যখন টয়লেট ইউজ করবেন, মেন বাথরুমে যাবেন, অবশ্যই অবশ্যই স্যান্ডেল বা জুতা পরিধান করবেন। আমাদের বিশেষত এই বিষয়গুলো একজন শিক্ষিত মানুষের সাথে আমাদেরকে পৃথক করে ফেলে। আপনি দেখবেন কথার কথা, মর্নিং সকালবেলা আপনি বাসা থেকে বের হলেন, আরেকজন লোক তিনি স্যুট টাই পরে বাসা থেকে বের হয়েছেন, একই চায়ের দোকানে আপনি চা খাচ্ছেন, পাশে যথেষ্ট জায়গা পড়ে আছে টেবিলে, কিন্তু স্যুটটাই পরা লোকটা আপনার পাশে বসে নাই, তিনি হয়তো ওই কোনায় দাঁড়িয়ে নিবিড় এক কাপ চা খেয়ে চলে গেছে, কিন্তু আপনার পাশে তিনি বসে না। কেন বসলো না? সমস্যা কোথায়? এই সমস্যাটাই এখানে, সমস্যাটাই এখানে, তিনি আপনার পাশে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। ঠিক আছে, যাও টয়লেটে বা বাথরুমে গেলে স্যান্ডেল পরিধান করবেন, টয়লেট ব্যবহার করার পরে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত পরিষ্কার করবেন। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আমরা নিজের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে, কাপড় চোপড়ের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে মেনে চলি, তাহলে আপনিও দেখবেন দিনে দিনে আপনি শুধু বাংলা ইংরেজি পড়ালেখা শিখেছেন সেটাই না, আপনার মধ্যে বাহ্যিকভাবে একটা চমৎকার পরিবর্তন আসছে। এরপর একটু বাহিরে নজর দেন, আপনি যেই রুমে ঘুমান, যেই জায়গাটাতে থাকেন, আপনার আশেপাশের এই পরিবেশকেও আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেই রুমের মধ্যে থাকি এখানে মারাত্মক নোংরা অবস্থা। কোনো একজন লোক আমার রুমে আসবে বা আমাকে দেখলে তিনি কি মনে করবে? শিক্ষিত আমি, আমি সুশিক্ষিত এটা মনে করবে? করবে না, ওই যে নর্দমা। তাইলে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমার চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাইলে মানুষ আপনাকে দেখলে অনুমান করবে, মনে করবে, মূল্যায়ন করবে, এই লোকটা শিক্ষিত মানুষ, ওনার চলাফেরা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সেই সাথে আমি অনুরোধ করব, একজন সুশিক্ষিত মানুষ হিসাবে আপনার কথাবার্তা, আপনার চাল চলন অত্যন্ত নমনীয় হবে, সুন্দর হবে। ঠিক আছে, আপনি যাচ্ছে তাই মানুষের সাথে এলোপাতারি কথাবার্তা বলবেন না, কথাবার্তা অত্যন্ত গুছিয়ে সুন্দর করে অল্প করে বলবেন, নমনীয় হয়ে কথা বলবেন, আচরণ করবেন, তাহলে আপনার রিয়েলি আপনি যে শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে একজন পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ মানুষ, এটার বহিঃপ্রকাশ ঘটবে। মানুষ আপনাকে কাছে ডাকবে, মানুষ আপনার পাশে বসবে, মানুষ আপনাকে মূল্যায়ন করবে, সম্মান করবে। আর যদি আপনি এগুলো মেনে না চলেন, তাহলে মানুষ আপনাকে কাছে ডাকবে না, মানুষ আপনার পাশে বসবে না, আপনার পাশে আপনার সাথে এসে বসবে রোগ, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া। আজকে সর্দি, কালকে জ্বর, পরশু আমেশা, তারপরের দিন পেট খারাপ,
ইত্যাদি ইত্যাদি নানা সমস্যা। তাইলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনেক গুরুত্ব, বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যেখানে সেখানে কফ থুতু ফেলব না। আমরা সাধারণ মানুষগুলো এই কাজটা সবচেয়ে বেশি করি। আপনি যেখানে সেখানে চায়ের দোকানে পাঁচজন মানুষ বসে চা খাচ্ছে আর আমি খুব জোরে নাক গলা জারতে আছি, খ্যাঁক খ্যাঁক করি, এটা ভদ্রতা? এটা কোনো শিক্ষিত মানুষের লক্ষণ না। সাবধান, যেখানে সেখানে এই কাজটা করবেন না, এরকম বাজে আওয়াজ করবেন না, এবং যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না। আপনার যদি কাশি আসে, কফ আসে, নাকে সর্দি আসে, মানুষ থেকে অন্তত নিবিড় বিষাদ দূরে চলে যান। কোনো নীরব জায়গায়, আলাদা জায়গায় গিয়ে নাক ধরে আসেন, গলা জেরে আসেন, এটা মানুষের কানে যেন এই আওয়াজটা না যায়। কিন্তু আমরা সাধারণ মানুষগুলো কি করি, হোটেলে পাঁচজন মানুষ খাচ্ছে, আমি বেসিনে খাড়াইয়া খক খক শুরু করে দিছি, বাকি মানুষগুলোর অবস্থাটা তখন কেমন হয়? আচ্ছা, আপনার কেমন হবে? নিশ্চয়ই খারাপ লাগবে, ঠিক? তাহলে অন্য মানুষগুলোরও খারাপ লাগে। তাহলে যেখানে সেখানে আমরা কফ থুতু সর্দি ফেলব না, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখব, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, জামা কাপড়কে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, এবং সর্বোপরি মনকে পরিষ্কার রাখব। বাজে চিন্তা, বাজে কথা, বাজে আইডিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখব, সৎ চিন্তা করব, সৎ কথা ভাবব, সৎ পথে চলার চেষ্টা করব। তাইলে ইনশাল্লাহ আমরা সর্বদিক থেকেই ভালো থাকব, সুস্থ থাকব, সম্মান পাব, মানুষের কাছে মিশতে পারব। আশা করি ফ্রেন্ডস, এই দীর্ঘ আলোচনা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটার গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো মেনে চলবেন। যদি আপনি রিয়েলি সান একাডেমির একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যেভাবে বাংলা ইংরেজি গণিত শিখতেছেন, একইভাবে এই পরিচ্ছন্নতার বিষয়টাও আজকে থেকে সুন্দর করে মেনে চলবেন। আপনাকে দেখে যেন কেউ সন্দেহ করতে না পারে আপনি একজন অশিক্ষিত মানুষ, আপনি একজন মূর্খ মানুষ, আপনি একজন নিরক্ষর মানুষ, এই কথা যেন আপনাকে বলতে না পারে, অনুমানেও যেন করতে না পারে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইনশাল্লাহ আমরা সেইভাবে চলব, এই কথাগুলো মেনে চলব, মনে রাখব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পৃথিবীর যেখানেই থাকেন। আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।